हेलो एंड वेलकम फ्रेंड्स, दिस इज आली एंड यू आर वाचिंग आली पेट टॉक यूट्यूब चैनल। वेदार प्रचंड खराब, चारिदिके देखुन माने एकदम घन कालो कुचकुचे अंधकार हो गए, प्रचंड हावा चलते। तो तार मध्य थेके आमरा विश्वजीत भाई लफ्टेर आमरा पायरा काज करे चलेछि। तो आगे पार्टे आमी शखेर भिडियो राखलाम, ए पार्टे राखछि आमी एकटा सेलर भिडियो। तो जस्ट तीनटे ओनलि पेयर आछे, तो तीनटे पेयर आमी जतटुकु सम्भव ताड़ाताड़ि देखिये दिच्छि, आपनारा डिसिशन निन। एटा होच्छे प्रथमे आमरा कोनटा सर्व करछि, चेन्नई एकदम चेन्नई थेके आनानो, ताइ तो? एटा देखे चोखटा देखे हालका करे, पायरा रक्त चोखेर पायरा, पुरो एकदम डीप रेड आइस आछे, एकदम डीप चोखेर पायरा। अच्छा पाँचटा देखे, এটা এটা চেন্নাই লাইন তাই তো? হ্যাঁ এটা চেন্নাই লাইন। ওকে দাদা, দাদা পায়রা খুব কমই রাখেন, এন্ড পায়রা যেগুলো ফ্লাইং করে সেসব পায়রা কটাই থাকে, খুব বেশি পায়রা দাদার লক্ষ্যে থাকে না। তো আমি এসে দেখলাম টোটাল অল টোটাল মিলে কুড়িখানার মতো পায়রা হবে, বেশি পায়রা নেই। তো নেক্সট আমি একটা পায়রা পেয়ার শক করাচ্ছি আপনাদের বন্ধুরা। এই পেয়ারটা আমার প্রচণ্ড ভালো লেগেছে দাদার ঘরে, একটা কালদম পেয়ার, মানে কালপালা লাইনে নটটার ক্ষেত্রে কালদম আসেনি, বাট খুব সুন্দর হেডসেপ, খুব সুন্দর চোখের পট্টি, এন্ড চোখে প্রচণ্ড দানা আছে, অজস্র দানা নিয়ে ভর্তি আছে, সানলাইট না হলে আপনারা বুঝতে পারবেন না। তো এই পেয়ারটা যদি কোনো বন্ধুদের মনে হয় আপনারা কিন্তু নিতে পারেন, এই পেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি। আর দাদা খুব একটা বেশি প্রাইস রাখবেন না, দাদা রিজনেবল প্রাইসের মধ্যেই রাখবেন। মাদিটা একটু একসাথে ধরি, নলার মাদিটা আপনারা দেখুন, এই মাদিটা আমার প্রচণ্ড মাপের পছন্দ। আমি সবার প্রথম এসে দাদা তোমার ঘরে এই পায়রাটাই হাতে নিয়েছি, তাই তো? আমি সবার প্রথম এসে দাদার ঘরের এই পায়রাটাই আমি হাতে নিয়েছি। এই দিকের হচ্ছে মাদি, খুব সুন্দর শেপ, ভালো করে আপনারা দেখুন, এই হচ্ছে মাদি। আর চোখে দানা আপনারা এই মুহূর্তে হয়তো বুঝতে পারবেন না, আমি চেষ্টা করছি বোঝানোর, অজস্র দানা, অজস্র দানা। চোখে দানা যেমন সেরকম তেল পুরো বন্ধ, গায়ে হালকা কালপালা আঁশ আছে, আর এদিকে হচ্ছে নখ। এ দুটো পায়রা একটু একসাথে দেখি, এইটা বন্ধুরা খুব সুন্দর যুগলবন্দি পেয়ার এটা। এটা একটু এটা যত শীঘ্রই সম্ভব আপনারা বিশ্বজিৎ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই পেয়ারটা নিতে পারেন, বাকি আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন, চিনবেন, নেবেন। কিন্তু আমার খুব পছন্দের পেয়ার। এর বাচ্চা কি রেজাল্ট হয় বিশ্বজিৎ ভাই? আচ্ছা খুব সুন্দর পেয়ার, আপনারা ভালো করে দেখুন পেয়ারটা, এত সুন্দর পেয়ার না, মানে আমার এই মাদিটা তো খুবই চোখে লেগেছে, সাথে এই নটটা পুরো একদম বাঁধানো পেয়ার। বাহ আসুন বন্ধুরা, আমরা বলি না বন্ধুরা অনেক সময় অনেক ছোট লফটে অনেক ভালো ভালো পায়রা থাকে, একদমটাই সঠিক, এই পেয়ারটা কোনো অংশে কম না, এত সুন্দর পেয়ার। আর এদিকে আছে এই চেন্নাই লাইনের সবুজ পেয়ার। আর আমরা আরেকটা পেয়ার দেখবো, আরেকটা পেয়ার দেখবো, আমাদের কাছে বেশি যেহেতু পায়রা নেই, খুব অল্পই পায়রা, এটা একটা অন্ধ্রা লাইন পেয়ার আমরা দেখবো। এই পেয়ারটা আপনারা দেখুন, এর বেবি রেজাল্ট আসছে, দাদা একদম সত্যি কথাই বললেন যে দাদা অন্ধ্রা থেকে ডিরেক্ট আনাননি, বাট অন্ধ্রার একটা লফট থেকে দাদা নিয়েছেন, ওনার বাড়িতে সমস্ত পায়রা অন্ধ্রা পায়রা। আপনারা শখ করুন পায়রাটা, এই হচ্ছে পেয়ার। বাহ খুব সুন্দর একটা পেয়ার, এই পেয়ারটা আপনি ছেড়ে দেবেন তো যদি কোনো বন্ধু চায়? আচ্ছা আমরা একটু একটা একটা করে একটু শখ করি এই পেয়ারটা, কারণ এই নটটা আপনারা দেখুন বন্ধুরা একদম পুরাতন আছে নটটা, নলের চোখে চোখটা আপনারা দেখুন। এদের বাচ্চা রেজাল্ট আছে দাদা? এদের বাচ্চা 8 ঘন্টা 7 ঘন্টা, মানে এদের বাচ্চা 8 ঘন্টা পর্যন্ত ম্যাক্সিমাম ঢুকে যায়, তাই তো? শীতে 8 ঘন্টা ঢুকে যায়, শীতের টেলটা কি বন্ধ তাই তো? আচ্ছা আচ্ছা একটু মাদিটা আমরা শক করবো এবারে, যেহেতু ওয়েদার খুব খারাপ বন্ধুরা তাড়াতাড়ি আমরা জাস্ট ভিডিওটা এন্ড করবো, আমরা এর মাদিটা শক করবো এবারে। আচ্ছা এই যে দুটো বেবি আছে, এই দুটো বেবি কি এই পেয়ারেরই বেবি? আচ্ছা তাহলে কোনো যদি ভাই চায় তাহলে একসাথে ধাড়ির সাথে বেবিটা নিতে পারবে। আচ্ছা এর একটু প্রবলেম আছে মাদিতে, একটু ডানাটা ভাঙা আছে, ডানাটা ভাঙা আছে একদিকে। বন্ধুরা দেখুন দাদা একদম জেনুইন কথাই সামনে বলে দিলেন যে ডানাটা একদিকে একটু ভাঙা আছে, কিন্তু এর বাচ্চার রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নেই, ডিম বাচ্চা পুরোপুরি ওকে। আচ্ছা এইদিকে চোখটা একটু দেখি, এদিকে চোখটা তো কামড়ে একটু হালকা এ করেছে, আর এদিকটা ঠিক আছে। বাহ খুব সুন্দর এই পেয়ারটা, একটু ছেড়ে আমরা একসাথে দেখাই। বেবিগুলো আলাদা করে আমি আর হাতে নিচ্ছি না, দাদা নিজে বললেন যে এর বেবি শীতে 8 ঘন্টার উপরে চলে যায়, গরমে 7 ঘন্টা 8 ঘন্টা রেজাল্ট আছে। এই হচ্ছে এক পেয়ার এক সেট বেবি। তো ওয়েদার আজকে খুবই খারাপ,
সেজন্য আমি ভিডিওটা আর লম্বা করছি না, কারণ দাদার লফটে যে কাজ আরো করব ইচ্ছা ছিল, কিন্তু যতটুকু সম্ভব হলো দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে এক পেয়ার এক সেট বেবি। নটটাও যেমন একদম ওল্ড নট, মাদিও পুরো মাথায় দেখুন ফুলসিরা বাঁধানো। এই হচ্ছে নটটা, নটটা ফুলসিরা কালদমের মধ্যে আছে। আচ্ছা তো দাদা, যদি মানে কোনো ভাই নিতে চায় পায়রা, তাহলে কি আপনার লফটে ডিরেক্টলি আসতে হবে নাকি আপনি গড়িয়া বা কোথাও ডেলিভারি দিতে পারবেন? আচ্ছা আমি আরো একবার একটু ক্লিয়ার করি, দাদার লফটে কিন্তু তিন পেয়ার পায়রা, আপনারা ভালো করে দেখে নিন। এইদিকে একটা সবুজ পেয়ার পায়রা, এদিকে একটা কালপোলা কালদম পেয়ার পায়রা, প্রত্যেকটা ডিম বাচ্চা ওকে, ঘরের ডিমও রয়েছে, কুমড়ার বাচ্চাও রয়েছে। এটা সবুজ পেয়ার, এটা কালপোলা কালদম পেয়ার, অ্যান্ড এই হচ্ছে একটা ফুলসিরা অন্ধ্রা পেয়ার। আচ্ছা এই দুটো বেবি কি এদের সাথে একসাথে ছেলে, তাই তো? আচ্ছা বন্ধুরা, মানে খুব ভালো একটা আমি বলছি যে এই সমস্ত ফুলসিরা ফুলসিরা অন্ধ্রা পায়রা বাইরের লোক বিশাল দাম চায়, আমি এইটুকু আপনাদের বলছি খুব রিজনেবল একটা প্রাইসে পাবেন, আপনারা এই নিয়ে একদম নিশ্চিত থাকুন। যদি কোনো ভাই এই তিনটে পেয়ার, ওটাও গ্যারান্টেড রেজাল্টেড পেয়ার, এই সবুজ পেয়ার, এই সাদা পেয়ার, আর হচ্ছে আচ্ছা এই সবুজ নটটা কি, আর সবুজ নটটা অলরেডি টুর্নামেন্ট খেলা পায়রা, সেই বাড়িরই পায়রা টুর্নামেন্ট খেলেছে, এখনো পর্যন্ত কালার রয়েছে দাদা, তাই না? এখানে তো কালার রয়েছে। আচ্ছা আর এখানে আচ্ছা এই নটটা টুর্নামেন্ট খেলা, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে তার মানে আপনার পরিচিত কোনো বাড়ি থেকেই পায়রাগুলো নেওয়া। তো যাই হোক বন্ধুরা, আমি আরও একবার রিপিট করছি, এক পেয়ার দু পেয়ার তিন পেয়ার, এই তিন পেয়ার কোনো ভাই যদি একসাথে নেন তাহলে একটু কমেও হয়ে যাবে, প্লাস এই যে একদম মানে রেজাল্টেড যে বেবি, এই যে বেবি এক সেট বেবি, এই রেজাল্টেড বেবি পাওয়াটা কিন্তু আপনারা মানে অ্যাজ আ গিফট দাদার তরফ থেকে পেয়ে যাবেন। এই এটা কালসিরা ঘরে বেরোবে, তাই তো? আচ্ছা আর এটা ওইটা ফুলসিরা ঘরে বেরোবে, বাহ। আচ্ছা আচ্ছা, মানে কালসিরাই বেরিয়েছিল, তাই তো? বাহ খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের পায়রা যে শখ হলো বন্ধুরা, অল্প পায়রা গুটি কতক পায়রা। আর দাদা আপনি কিছু বলতে চান তাহলে একটু বলতে পারেন, আপনি তো ভিডিও সামনে আসছেন না, যদি ব্যাক ক্যামেরায় যদি কিছু বলতে চান বলতে পারেন। যতটুকু পারবো যে যারা নেবে তাদেরকে বলি যে খুব তাড়াতাড়ি যেন হয়, আমি একটা অন্যরকম অপারেশনের মধ্যে আছি, সেজন্য আমি পায়রাগুলো ছেড়ে দিচ্ছি, আমার সঙ্গে দিনে আমি ছাড়ি না খুব একটা না। আমি দেখছি মানে দাদা যে সমস্ত পায়রা রেখে দিচ্ছেন সে সমস্ত পায়রা কিন্তু হয়তো প্রাইস পাওয়া যাবে না, বা দাদার মনের কাছে ওড়াচ্ছে রেখে দিচ্ছে, মানে মায়া করে ছাড়তে পারছে না। আর যেগুলো ছেড়ে দিচ্ছেন সে পায়রাগুলো কিন্তু ভালো পায়রাই ছেড়ে দিচ্ছেন, এই না যে ভালো রেখে খারাপ ছাড়ছে এরকম ব্যাপারটা না। কারণ দাদার ঘরে এই কালপোলা কালদম ফুলসিরা সবুজ তিনটেই মোটা, মানে যে ভাই নেবে উড়ান পাবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, মানে ডিম বাচ্চা 100% গ্যারান্টি, আর উড়ান পাবেন। আর আমি দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি বারবার বলছি দাদা কিন্তু বেশি প্রাইস রাখবে না, একটা রিজনেবল প্রাইস রাখবে, তিন পেয়ার নিয়ে নিন আর সাথে দুটো বাচ্চা আপনারা পেয়ে যাবেন। তো আর যদি কোনো ভাই একসাথে নেন, আগে যদি পেমেন্ট টেমেন্ট করেন তাহলে গড়িয়া পর্যন্ত ডেলিভারি দিয়ে দেওয়া যাবে, বাকিটা আপনারা ওভার দা ফোনে কথা বলে নেবেন। তো এখানে এন্ড করি নাকি? সো বন্ধুরা বুঝতেই পারছেন ওয়েদার দেখুন, পুরো ঝড় ঝড় হচ্ছে, বৃষ্টি নেই বলে কাজটা হয়ে গেল, আর একটু আলো পেয়ে গেলাম তো কাজটা করে নিলাম। সত্যি বলতে বিশ্বজিৎ ভাই কিন্তু মানে কি বলবো, আমাদের পায়রা জগৎটা যেরকম মানে আমরা সবাই ভাবি, তো তার থেকে একটু ব্যতিক্রম। এই তিন পেয়ার পায়রা, ঘরে ডিমও আছে দেখলাম, আর ডিম বাচ্চা সব ওকে গ্যারান্টি উনি দিয়েই দিচ্ছেন, আর রেজাল্টও আছে। দুটো পায়রা তো টুর্নামেন্ট খেলা পায়রা, এখনও পর্যন্ত কালার যায়নি। তো কোনো ভাই চাইলে তিন পেয়ার পায়রা নিয়ে নিন দুটো বাচ্চার সাথে, বিশ্বজিৎ ভাই নিজের তরফ থেকে খুশি মনে দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানেই এন্ড করছি, আবার কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো লক্ষ্যে নতুন কোনো স্টোরি নিয়ে। দাদা যে পায়রা কমিয়ে দিচ্ছে মানে মনটা খারাপ। এই দেখুন এখানে এই যে এইটা, তাই না? এগুলো এই ডবল এই মোটা নেট করা আছে, তাও কেটে এই নেট কি বেজি কেটে দেয়? এই ছোটো নেট, জিআই নেটগুলো কেটে দেয় না? ও বাবা, অনেক সময় পায়রার আম ক্ষতি হয় তো খুব। দাদার এই খোপে দেখুন, এখান থেকে বেজি অ্যাটাক করে বাচ্চা বাচ্চাগুলো খেয়ে নেয়, পায়রা মেরে দেয়, তো খুব খারাপ লাগছে দাদা। ওই জন্য আগে বলছে আমি একটু একটা ঘর করে দিই এখানে, আর একটা কুকুরও রয়েছে, ডগও রয়েছে, সেই ডগটা থাকলে বেজি একটু উৎপাত কম করে। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, দাদার এখন এই মুহূর্তে প্রয়োজন পায়রাগুলো দাদা ছাড়ছেন, আপনাদের যে ভাইয়ের প্রয়োজন পায়রাগুলো নিয়ে নিন, দাদারও তাতে হেল্প হবে আর আপনারাও একটা ভালো শখ করতে পারবেন।